আচ্ছা স্টুডেন্টস তাহলে আজকে দেখে নাও আজকে আমরা এই জানুয়ারি মাসের দু হাজার বাইশের যে প্রথম ভৌতবিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ক্লাস টেনের দিয়েছে আমরা সেটা আজকে আলোচনা করে নিচ্ছি খুব ভালো করে দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন দিয়েছে যে নিচের যে গ্রিন গ্যাস হলো সেটা কোনটা দেখো এই যে অপশানগুলো দেওয়া রয়েছে উত্তরটা হবে অবশ্যই এন টু তাই তো নাইট্রাস অক্সাইড আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দিয়েছে যে গ্যাসটি গ্রিন গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো দেখো অপশানগুলো দেওয়া রয়েছে উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড দেখো দেখে নাও আচ্ছা এর পরের প্রশ্ন দিয়েছে যে গ্রিন গ্যাসটি ওজন স্তরের ক্ষতি করে না সেটি হলো দেখো এখানে অপশান দেওয়া রয়েছে অপশানটা হবে হচ্ছে নাইট্রোজেন তাই তো আচ্ছা এরপর আছে সত্য মিথ্যা বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিন হাউস এফেক্ট ঘটছে এটা মিথ্যা কথা কারণ বায়ুমণ্ডলে কোনো গ্রিন হাউস গ্যাসের স্তর নেই আচ্ছা ফসিল ফুয়েল ফোড়ানোর ফলে সৃষ্ট এটা সিও টু হবে কার্বন ডাইঅক্সাইড গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ তা উত্তর এটা হচ্ছে প্রধান এটা সত্য কারণ ফসিল ফুয়েলের জন্য যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় সিও টু এটা ফসিল ফুয়েল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ হয় তাই তো আচ্ছা এরপরের প্রশ্ন দিয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান যে উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয় এটা সত্য কথা কারণ প্রধান দুটো গ্যাস যেটা রয়েছে সেটা হচ্ছে যে নাইট্রোজেন এবং অক্সিজেন তারা কেউই গ্রিনহাউস গ্যাস নয় উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গ দৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম এটা মিথ্যা ঠিক আছে এরপরে দেখো কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় এই কথাটা হচ্ছে গিয়ে একটু ভুল তাই তো আচ্ছা এবার অতি সংক্ষিপ্তগুলো দেখতে থাকো গ্লোবাল ওয়ার্মিংয়ে দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো তা দেখো এখানে দুটো কারণ দেখা রয়েছে ভালো করে দেখতে থাকো যে এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড মতন বৃদ্ধি পাবে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে এবং উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফস্তূপ বলে যাবে এবং জলস্ফীতি ঘটবে সমুদ্রস্তরে জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা দেবে আচ্ছা এরপরের প্রশ্ন গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীর প্রাণ সৃষ্টির উপযুক্ত যে উষ্ণতার সৃষ্টি হতো না এটা যুক্তিসহ সমর্থন করো এর উপযোগিতার দেখো লেখা রয়েছে এখানে দিচ্ছি যে ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস না থাকলে ভূপৃষ্ঠ কর্তৃক বিকৃত তাপ মহাশূন্যে ফিরে যেত সেই ক্ষেত্রে ভূসংলগ্ন বায়ুমণ্ডলে উষ্ণতা হতো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই সুদায় জীবগুলো বেঁচে থাকা অসম্ভব হতো তাই তো তার ফলে এই পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোভ হয়ে যেত এই যে ব্যাপারটা এখানে যে এটা মানে এত কম টেম্পারেচারে এটা তৈরি করা যেত না আচ্ছা এর পরেরটা দিয়েছে যে ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তা উল্লেখ করো দেখো ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব যেগুলো দেখো এখানে দেওয়া রয়েছে একটা মানুষের উপর প্রভাব পড়বে চামড়ার ক্যান্সার মেলানোমা ছানি পড়া ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে উদ্ভিদের উপর প্রভাব পড়তে পারে শ্বালশ্রস প্রক্রিয়া ব্যাহত হলে ফলে শস্যের উৎপাদন কমে যাবে এগুলো হতে পারে আর এরপর দেখো দুটো প্রশ্ন উত্তর দেওয়া দেখা রয়েছে যে কাঁচের গ্রিন হাউসের মধ্যে বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে কারণে সে ব্যাখ্যা করো দেখো কারণটা ভালো করে লেখা রয়েছে ভালো করে দেখতে থাকো এখানে সূর্য থেকে আসা দৃশ্যমান আলোক রশ্মির অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গ দীর্ঘবিষ্ট অবলোহিত রশ্মি যেটা আইনফ্রেড রশ্মি বলে সাপেক্ষে কাঁচের স্বচ্ছ যেটা যেটা বস্তু হিসেবে আচরণ করায় সেগুলি কাঁচের দেওয়াল ও ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যে মাটি ও উদ্ভিদকে উত্তপ্ত করে ঘরের ভেতরে থাকা মাটি এবং উদ্ভিদ যে তাপীয় বিকিরণ নিঃসরণ করে সেগুলি বৃহৎ তরঙ্গ সম্পন্ন হয় এবং এই বিকিরণ সাপেক্ষে কাঁচ তাপ অস্বচ্ছ হওয়ায় সেই কাঁচ ভেদ করে বাইরে আসতে পারে না তার ফলে কি হয় দেখো যে কাঁচরশ্মি কিছু অংশ শোষণ করে এবং উত্তপ্ত হয় এবং বাকিটা ঘরের ভিতরকার মাটিতে প্রতিফলিত করে এর ফলে কাঁচের ভিতরে ঘরের উষ্ণতা বাইরের তুলনায় বেশি থাকে বুঝতে পেরেছ আচ্ছা পরের প্রশ্ন দিয়েছে ওজন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো ওজন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করো দেখো ওজন স্তরের ক্ষতিকারক গ্যাস হচ্ছে গিয়ে সিএফসি যেগুলো আমাদের ফ্রিজে বা এসিতে থাকে এই গ্যাসটা ভরা হয় স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন গ্যাস তৈরি হয় এই ওজন সমস্ত বিয়োজনে দুই প্রক্রিয়ায় এর মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে কিন্তু মনুষ্যসৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন সিএফসি নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড ইত্যাদি ব্যবহারের ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে অঞ্চলে ওজন গ্যাসের উৎপাদনের হার অপেক্ষা বিয়োজনের হার বেড়ে যাওয়ায় স্ট্র্যাটোসফিয়ারে অন্তর্গত ওজন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে তার ফলে কী হয় এই ওজন পাতলা হওয়ার জন্যই ওজন স্তরে ছিদ্র হওয়ার এর প্রকৃত অর্থের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাহলে স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ এই দু হাজার ফিজিক্যাল সায়েন্সের নতুন যে এই মডেল অ্যাক্টিভিটাসটা সম্পূর্ণ সমাধান করে দিলাম